Christmas, Merry Christmas, wishing you Merry Christmas, my beautiful viewers. কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। এই সুন্দর শীতের রাতে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি সারিকা ইকবাল শুরু করছি রিভাইভ ফ্রোজেন স্টাইলস এন্ড ট্রেন্ডস এর নতুন একটি এপিসোড। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন পুরো সময় জুড়ে। যারা নিয়মিত এই প্রোগ্রামটি দেখেন তারা তো জানেন, কিন্তু আজকে যারা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রোগ্রামটা সাজানো হয় লাইফস্টাইল এবং ফ্যাশনের বিভিন্ন সব সেগমেন্ট দিয়ে। প্রোগ্রামের কমন গ্রাউন্ড স্টাইল, ফ্যাশন, বিউটি, মেকওভার থাকলেও প্রত্যেকটা সেগমেন্টে আমি চেষ্টা করি ভিন্ন এবং ডিফারেন্ট কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন চলে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট ক্লিক ক্লিকে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই ফেমাস প্রোভার্বটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই সময়কে এখন আমরা ক্যাপচার করতে পারি ফটোর মাধ্যমে। ইয়াস ভিউয়ার্স, এই ফটোগুলোই কিন্তু আমাদের এই মোমেন্টসগুলোকে অনেক মেমোরেবল এবং প্রাণবন্ত করে রাখে। এখন আমরা যে ফটোশ্যুটটা দেখবো সেখানে অনেক রিনাউন্স মডেলরা কাজ করেছে এবং আছে আমাদের স্পেশাল ফটোগ্রাফার। চলুন দেখে আসি তারা কারা। স্মাইল করলে অনেক ভালো লাগবে, হাসি চাই। আচ্ছা, দাঁত দেখি তোমার, দাঁতের কি অবস্থা? ওকে, এই ছবিটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা যায় যে এখানে দেখা যাচ্ছে একটু ডবল চিন, অর্থাৎ চিনটা একটু ফুলে আছে। তো আমরা যদি ওর বসাটাকে একটু চেঞ্জ করে দিই বা আমি আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, তাহলে এই চিনটা আমি এখানে খুব শার্প নিতে পারবো। আচ্ছা দেখি তাহলে, আমি একটু টপ অ্যাঙ্গেল থেকে নিয়ে দেখি এটা কেমন লাগে। হ্যাঁ, তুমি যদি মুখটা একটু সামনে বাড়িয়ে রাখো তাহলে ডবল চিনটা আসবে না। আমি একই সাথে তোমার স্মাইলটা চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে যাদের ডবল চিনের সমস্যা আছে, যেমন হয় একটু মুখটা চেপে রাখলে কিন্তু আমাদের ডবল চিনটা হয়, তখন আমরা যদি মুখটা একটু বাড়িয়ে রাখি তাহলে ডবল চিনটা কম থাকে। আর যারা ফটোগ্রাফার নতুন তাদেরকে আমি একটা জিনিস বলতে পারি যে আপনারা যদি একটু টপ থেকে তোলেন তাহলে যাদের ডবল চিনের সমস্যা আছে এটা কিন্তু কেটে যাবে। আর তাছাড়াও আমরা পোস্ট প্রোডাকশনও কিন্তু এটা এডিট করতে পারি। আচ্ছা দেখি এবার আমরা মডেলকে নিয়ে, একটা স্মাইল চাই। হ্যাঁ, এই ছবিটাতেও আমরা যদি একটু দেখি স্ক্রিনে যে আমরা মডেলের দুটো হাতে ফিঙ্গার রিং পেয়েছি, ওর নেকলেসটা পেয়েছি, সো স্মাইল অ্যান্ড ওভারঅল কিন্তু চুড়ি, হ্যাঁ সব মিলিয়ে যে একটা হলুদের যে ফ্যাশন এখন ট্রেন্ডি চলছে, তো পুরো জিনিসটাই কিন্তু চলে এসছে। আচ্ছা এবার একটু দেখি তুমি বসাটাকে একটু চেঞ্জ করো, তো তুমি যদি একটু ডান দিকে ঘুরো, ঘুরে যে মুখটা শুধু আমার দিকে দিলে তাহলে কি হয়? রাইট, ওয়াও। আমি খেয়াল করছি যে তুমি দাঁত বের করতে চাচ্ছ না, তো অসুবিধা নেই, মাঝে মধ্যে একটা দুজন দাঁত বের করতে পারো। তো প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় যে ব্রাইড বা যে মডেল থাকে তার হাসিটা অনেক সুন্দর হয়, দাঁত বের করলে সুন্দর হয়, অনেক সময় দাঁত না বের করলে সুন্দর হয়, তো সেটা একজন ফটোগ্রাফার হিসেবে আমার আগেই দেখে নেওয়া উচিত যে তাকে আসলে কীভাবে ভালো লাগে এবং যেভাবে ভালো লাগে সেটাকে আমরা হাইলাইট করতে পারি। তো ব্রাইড নিজেও একটু দাঁত বের করে হাসতে কেমন যেন করছে, তা আমার মনে হচ্ছে যে হাসিটা বোধ হয় দাঁত না বের করলেই ভালো লাগে। ওকে, তার লিপ অফ করেই আমরা ছবিগুলো তুলি। আচ্ছা, আমরা ফটোশ্যুটের প্রায় শেষের দিকে চলে এসেছি, ওর অলমোস্ট সবগুলো অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। আরেকটা কাজ আমি যেটা করতে পারি যে হলুদের সময় অনেক সময় দেখা যায় আমরা চেয়ারে না বসে ফ্লোরে বসে আমরা অনেক সময় পোজ দিই, অথবা রিয়েল ব্রাইডটা সাধারণত ফ্লোরে বসে, তো আমরা যেটা করতে পারি যে আমরা ফ্লোরে বসেও একটা কিছু নিতে পারি। তো আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে সামিরা, তুমি সাহায্য করো বউকে একটু ধরে, দেন আমরা চেয়ারটা সরিয়ে ফ্লোরে কয়েকটা ছবি নেব। আমরা ব্রাইটকে একটু ডিফারেন্টভাবে কম্পোজিশন করলাম, অর্থাৎ ফ্লোরে বসিয়ে আমরা কিছু শট নিব এবার, কারণ দেখা যায় আমাদের ট্রেডিশনাল বিয়েতে ব্রাইডের সাধারণত ফ্লোরে বসে। তো আমরা দেখি ছবিগুলো কেমন আসে। আচ্ছা, তুমি যেটা করতে পারছো যে এখন তোমার শাড়িটাকে তুমি একটু ডিটেল দেখাতে পারছো, হ্যাঁ শাড়ি তুমি একটু কুচি বের করে বসতে পারো আর একটু ভালো হয়, কারণ তুমি তো জানো যে শাড়ির কুচিটা হচ্ছে অনেক মেইন ব্যাপার।
সো ভাবে একটু করো ওকে নাইস এবার হাত দুটো তুমি কোলের উপর রাখতে পারো কোলের উপর রেখে নাইস সুন্দর করে বসো গুড আর মুখটা একটু একটু ক্যামেরার দিকে দাও নাইস একটু দিকে দেখো তোমার লাইট আছে এই ছবিগুলোর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে ওর গলার নিচে একটু শেড শেড পড়ছে তো আমরা চাচ্ছি যে এই শেডটা যাতে না পড়ে তাহলে আমরা লাইট অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করলেই আমরা শেডটাকে অ্যাভয়েড করতে পারবো আমরা লাইটের অ্যারেঞ্জমেন্টটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি তো আমি একটা ক্লিক করে দেখি আমার লাইটটা কি ঠিক হলো কি না হ্যাঁ এখন অনেক বেটার বেটার পাচ্ছি কারণ আমি আমার লাইটটাকে তোমার ফেসের সাথে সেম অ্যাঙ্গেলে আমি শিফট করে নিলাম তাতে হচ্ছে গলার নিচে যে শেডটা সেটা অনেক কম পড়বে আর একটু থাকবে অলওয়েজ আমাদের নিয়ম হচ্ছে মুখের থেকে গলার এখানে এক স্টপ আন্ডার এক্সপোজ হবে তাতে হচ্ছে এই ডেপটা পাওয়া যায় তো এখন আমরা একটা হালকা শেড পাচ্ছি যেটা আমাদের জন্য ঠিক আছে আমরা ছবি নিয়ে নিই কয়েকটা দেখি তুমি একটু এদিকে ঘুরতে পারো এই চান্সে আমি একটা টপ শট নিতে পারি দেখি টপ শটটা কেমন আসে এবার আমরা যেটা করবো একটা দাঁড়িয়ে লং শট নিব যাতে তার পুরো ফ্যাশনটা বোঝা যায় অর্থাৎ ব্রাইডাল ফ্যাশনটা কী ছিল শাড়ি জুয়েলারি অ্যান্ড সব কিছু মিলে যেন কমপ্লিট জিনিসটা আমরা পাই আচ্ছা তুমি তাহলে একটু দাঁড়িয়ে যাও ওকে আমরা লং শট নিলাম এটা পুরো জিনিসটা তুলে আসবে তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারলেন একটা ব্রাইডাল ফ্যাশন শ্যুট কীভাবে হয় যেটা আসলে এখন তো উইন্টার সিজন অনেক বিয়ে হচ্ছে তো আপনাদের নিজেদের প্রোগ্রাম হতে পারে অথবা অনেক ফটোগ্রাফার ভাইরা যারা ছবি তোলেন তারাও হয়তো এর মাধ্যমে একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আমরা একটা ওয়েডিং ফটোশ্যুট আসলে আমরা কীভাবে করতে পারি তো আজকে এই পর্যন্তই সাচ এ বিউটিফুল ফটোশ্যুট প্রত্যেকজনের এক্সপ্রেশন এবং স্টাইলিং খুব সুন্দর আর ডিফারেন্ট ছিল আর এই শীতে আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে একটা গরম চায়ের বা কফির কাপ হাতে নিয়ে টিভি দেখা আর আপনাদের কাছে যদি ওই পারফেক্ট কাপ অফ টিটা না থাকে তাহলে এখনই বানানোর ঠিক সময় আই হোপ নাও ইউ আর এনজয়িং মাই শো উইথ দ্যাট পারফেক্ট কাপ অফ কফি অর টি ইন ইয়ার হ্যান্ড আমরা কিন্তু সবসময় মেকআপের কথা বলি মেকআপ কিন্তু মানে এটা না যে অনেক ধরনের মেকআপ একসাথে মুখে দেওয়া বরং নিজের স্কিন টোন ফেশিয়াল স্ট্রাকচার বা ফিচার্স মেনটেন করে মেকআপটাকে আপলিফ্ট করা হচ্ছে সুন্দর মেকআপের টিপস এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্ট মেকওভারে এই শীতে কিন্তু প্রায় আমাদের অনেক ধরনের ইনভিটেশন ওয়েডিং এইসব কিছু থাকে আর এই প্রোগ্রামগুলোতে যাওয়ার আগে আমাদের মনে হয় যে কী ধরনের আমাদের মেকআপ করলে আমাদের সবচেয়ে সুন্দর লাগবে এই কনফিউশনে কিন্তু আমি আপনারা সবাই ভুগি তাই এখন আমরা দেখে আসবো একটা পার্টি মেকওভার যেটা করছে ফারহানা রুমি আমি আপনাদের আজ দেখাবো কিভাবে একটি গর্জিয়াস লুকে একটি বিয়ের পার্টিতে অ্যাটেন্ড করা যায় আজকে আমাদের মডেল লোবা আমরা ওর উপর আজকে এই গর্জিয়াস পার্টি মেকওভারটি দেখাবো ওর আজকে ড্রেস হচ্ছে একটি গর্জিয়াস কাতান শাড়ি শাড়িটি নীল রঙের খুব সুন্দর একটি শাড়ির কালার আমরা আজকে নীল এবং ব্ল্যাকের কম্বিনেশন করে একটি স্মোকি আই করব আমাদের লোবার স্কিনটি একটি কম্বিনেশন স্কিন সো এই স্কিনে খুব সুন্দরভাবে মেকআপটি বসে যাবে আমরা মেকওভারের আগে সবসময় স্কিনের কথা চিন্তা করব এই জন্য আমরা লোবার স্কিনে একটি মেকআপ প্রাইমার ইউজ করব প্রাইমার স্কিনকে মেকআপের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে এবং মেকওভারটিকে অনেক লং লাস্টিং করবে আমরা এখন প্রাইমারটি ইউজ করছি এবং খুব সুন্দরভাবে ফেসের সাথে ব্লেন্ড করে দিচ্ছি আমাদের মডেলের ফেসে ছোট ছোট ব্ল্যাক স্পট আছে আমরা একটি কনসিলার ইউজ করে ব্ল্যাক স্পটগুলো কভার করার চেষ্টা করব দর্শক আমরা কনসিলার লাগানোটি শেষ করে ফেলেছি আমরা এখন পেস্টিকটি ইউজ করছি এবং খুব সুন্দরভাবে ফেসের সাথে ব্লেন্ড করে দেব
যেহেতু তার কম্বিনেশন স্কিন, সো আমরা টিস্যু দিয়ে চেপে ধরে বাড়তি অয়েলগুলো সোক করে নেব। দর্শক, আমরা এখন আমাদের মডেলের ফেসে কিছুটা লুজ পাউডার ইউজ করব। আমাদের প্রাইমারি বেসের কাজ আমরা শেষ করে ফেলেছি, এখন আমরা লোয়ার ফেসটি কন্ট্রোল করব। দর্শক, আমাদের ফেস কন্ট্রোলিংটি হয়ে গেল, এখন আমরা আই মেকআপে চলে যাব। আমাদের মডেলের শাড়ি হচ্ছে ডার্ক ব্লু কালার এবং গোল্ডেন টাচ আছে, সেহেতু আমরা একটি গোল্ডেন ব্ল্যাক এবং ব্লুর একটি কম্বিনেশনে স্মোকি আই করব। শাইনারটি লাগানো হয়ে গিয়েছে, আমাদের মেকওভার মোটামুটি কমপ্লিটের পর্যায়ে, এখন আমরা লিপস্টিক লাগাবো। আমরা মেকওভারটি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা খুব সুন্দরভাবে একটি হেয়ার স্টাইল করব।
এরই সাথে শেষ হয়ে গেল আমাদের একটি গর্জিয়াস পার্টি মেকওভার এবং একটি হেয়ার স্টাইল। এখন আমরা আমাদের মডেলকে সুন্দর কিছু ম্যাচিং করে গহনা পরাবো। ভিউয়ার্স, আমরা আমাদের মডেলকে খুব সুন্দর কিছু গহনা পরিয়ে দিয়েছি। এরই সাথে শেষ হয়ে গেল একটি গর্জিয়াস পার্টি মেকওভার এবং একটি সুন্দর হেয়ার স্টাইল। আমরা এই স্টাইলের সাথে একটি সুন্দর ব্রাইডাল পার্টিতে অ্যাটেন্ড করতে পারি। সুন্দর একটা পার্টি মেকওভার দেখালো ফারহানা রুমি। এখন যেহেতু আমরা মেকআপের কথা বলছি, আমরা এভরিডে কিন্তু এত মেকআপ করতে পারি না, বরং আমাদের ব্যাগেও এতগুলো মেকআপ ক্যারি করার জায়গা থাকে না। তাই আমি বলছি যে খুব ছোট ছোট চারটা জিনিস রাখলেই কিন্তু আমাদের মেকআপটা হয়ে যায়। একটা ফেস পাউডার, ভালো দুই কালারের লিপস্টিক, একটা নিউট কালার, একটা একটু ডিপ রেড অর পিঙ্ক কালার, আর একটা খুব সুন্দর কাজল আর মাস্কারা। এই চারটা জিনিস থাকলেই কিন্তু আপনার মেকআপটা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনারা করতে পারেন। বারবার কিন্তু আমি ফ্যাশনের কথা বলছি, বাট দিস ওয়ার্ড ফ্যাশন ডাজ নট হ্যাভ আ টাচস্টোন। ফ্যাশনের কোনো মাপকাঠি নেই, বরং ফ্যাশন এমন একটা জিনিস যেখানে আমরা নিজেরা নিজেদের মতন করে মানুষের সামনে উপস্থাপন করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে কাছাকাছি বয়সের মানুষদের ফ্যাশন টেস্ট এবং স্টাইল কিন্তু একই রকম। চলে যাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্টে, যেটা হচ্ছে ফ্যাশন দিস ডেজ। ফ্যাশন ডাজ নট হ্যাভ এনি জেন্ডার, কিন্তু আমি প্রায় যেখানে যাই মেয়েদের কালেকশনই বেশি দেখি। তাই আজকে ছেলেদের কথা মাথায় রেখে আমরা এমন একটা ফ্যাশন হাউসে গিয়েছি যেখানে জ্যাকেট, হুডি এরকম সব এক্সক্লুসিভ কালেকশন এসেছে শুধু ছেলেদের জন্য। চলুন দেখে আসি হোয়াট আর দ্য এক্সক্লুসিভ কালেকশন দে হ্যাভ ফর দ্য জেন্টস। ক্রিসমাসকে আমরা বড়দিন হিসেবে চিনি। এই দিনটা আমরা খুব আনন্দ মজা করে কাটাই আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিন্তু এই স্পেশাল দিনটা আরও মেমোরেবল হতে পারে যদি আমরা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে গিয়ে আমাদের ভালোবাসা এবং মমতা ছড়াতে পারি। হতে পারে এটা আপনার পাশের একটা এতিমখানা বা মাদ্রাসা বা স্লামের ওই ছোট্ট বাসাটা, যেখানে গিয়ে আমরা তাদের সাথে একটু হেসে খেলে ছোটো কোনো চকলেট বা মিষ্টি তাদেরকে দিয়ে তাদের দিনটা আরেকটু স্পেশাল যদি করতে পারি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে styles@ntvbd.com। আশা করছি আবারও দেখা হবে নতুন একটা এপিসোডে।
সেম চ্যানেল সেম টাইমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ কিপ অন স্মাইলিং অ্যান্ড স্প্রেডিং লাভ। গুড নাইট।